বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে পুরো সময়টা জুড়ে থাকবেন। অবশ্যই যারা নতুন আসেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি আজকে শুরু করেছি বিকাল থেকে, আজকের ব্লগটা বিকাল থেকে রাত পর্যন্ত আমি আজকে কি কি কাজ করলাম সেগুলোই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। তো আমি আজকে বিকালের নাস্তায় যে আমি পাউরুটিগুলো একটু সেকে নিচ্ছি, এটা আমি বাচ্চাদেরকে দেব একটু চকলেট দিয়ে। তো পাউরুটিগুলো সেকে এগুলোতে চকলেট দিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। আর আমাদের গৃহিণীদের যেহেতু একটা নিয়ম থাকে যে আমরা রেগুলার প্রত্যেক দিন কি কাজ করব কোন সময়ে, তো আমরা সেই হিসাবেই কাজগুলো করি। আর আমার আজকের ব্লগটা যেহেতু বিকাল থেকে রাত পর্যন্ত, তো আমি আজকে দেখাবো যে আমি বিকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজগুলো করেছি। আজকে আজকে যা করেছি তা যে প্রত্যেক দিনই সেভাবে সেটাই করি তা না, কিন্তু এই ধরনের কাজগুলোই আসলে আমাদের সকলের থাকে, সব গৃহিণীরই। তো আমি আজকে যা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমি এখন বাচ্চাদেরকে খেতে দেব, আমি আমার ছেলেকে দেব, আর মেয়েকে ও তো কিছুই খেতে চাচ্ছে না, কি দেব বুঝতে পারছি না, দেখি কি দেওয়া যায়। আর আমি পাতিলে পানি দিয়ে দিচ্ছি, আমি একটু কফি বানাবো, এর জন্য পানি আর এর মধ্যে দুধ দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে আমি কফিটা রেডি করে নেব এর জন্য। তো আমি কফিটা বানাবো, বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমার কাজগুলো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে আমার কফি বানানো শেষ, আমার প্রায় খাওয়াটা অর্ধেকের বেশি হয়ে গেছে, কারণ আমার আসলে আমি যে মোবাইলে ভিডিও করি সেটাতেই কল চলে এসেছে, তো আমি কথা বলতে বলতে খেয়ে ফেলেছি অনেকখানি, তারপরে আবার ভিডিওটা আবার পরে করেছি। আর আসলে সন্ধ্যার পরেই আসলে সবার সঙ্গে কথাবার্তা বলা হয়, সারাদিন তো কাজকর্ম থাকে অন্যান্য, এই জন্য সেরকম কথা বলা হয় না, তো সন্ধ্যার পরে একটু রিল্যাক্স থাকে সবাই, তো সেই সময় সবার সঙ্গে একটু কথাবার্তা বলা হয়। আর আমার খাওয়া দাওয়া শেষ, তারপর এগুলো একটু ধুয়ে মেজে নেব, যা ছিল বাটি বুটি সব কিছু একটু ধুয়ে নিচ্ছি, তারপর কি করা যায় দেখি। আমার থালা বাটি ধোয়া ধুই শেষ, এবার আমার বেশ কিছু কাপড় ধুয়ে আমি শুকিয়ে রেখেছি, বিশেষ করে এখানে বেশি শীতের কাপড়গুলো আছে, তো আমি এখন কাপড়গুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে যেগুলো আলমারিতে রাখার সেগুলো রেখে দেবো, যেগুলো ওয়ার্ড্রোপে রাখার সেগুলো ওয়ার্ড্রোপে রাখবো, এগুলো গুছিয়ে তারপরে আমি রান্নায় চলে যাব। আর আজকে আমি রাতে সবজি ভাজি বানাবো, এই যে পেঁপে সবজি ভাজি, পেঁপেটাকে আমি একটু মোটা ঝুড়ি করে কেটে নিয়েছি, আর কাটার পর কাটতে গিয়ে দেখি পেঁপেটা হালকা একটু পেকে গেছে, তারপরও আমি এটা কেটে নিয়েছি। আমি যেহেতু রাতের খাবারটা আমার রুটির সঙ্গে একটা কিছু করতে হবে, তো আমি এখানে অল্প পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে অল্প তেল দিয়েছি, খুব বেশি দেইনি, দিয়ে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর পাঁচফোড়ন, দিয়ে এর মধ্যে আমি এখন তরকারিটা দিয়ে দেব। এর মধ্যে খুব বেশি মশলা যাবে না, একদমই হালকা মশলা, সব কিছু অল্প তেল পেঁয়াজ সব কিছু দিয়ে রান্না, কিন্তু সবজিটা অনেক মজা হয় খেতে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দেব, আর এই সবজিটা অনেক মজা হয়, আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন রান্না করে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর আমি অন্যদিকে যে খামির করে নিয়েছি রুটির, পাতলা রুটি করব এর জন্য, তো এটা আমি এখন রুটি বানিয়ে নেব। তার আগে আমি আমার সবজিটা একটু দেখে নিচ্ছি, সবজিটা আমার একদম হয়ে গেছে, এইভাবে আমি নামিয়ে নেব, এই যে মাখা মাখা অবস্থায়,
এখন আমি সবজিটা নামিয়ে নেব, নিয়ে আমি রুটিগুলো বেলে সব রুটি সেকে নেব। আমার সব রুটি বানানো শেষ, সেকেনাও শেষ। এখন আমার চুলায় আমি বসিয়ে দিয়েছি একটু দুধ। দুধটা আমি আজকে বাচ্চাদেরকে এমনি দিব না, এটা আমি একটু পায়েস রান্না করব, বাচ্চাদের জন্য একটু পায়েস রান্না করব। এই জন্য আমি দুধটা গরম করে রাখছি, একটু ফুটিয়ে রাখছি। তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আর আমার যেহেতু রান্না বান্না শেষ, আর এই যে আমাদের রাতের খাবার। আর বাচ্চাদেরকে তো এর সঙ্গে একটু ডিম বা মাংস দিতে হয়, তো আমরা হাজব্যান্ড ওয়াইফ এই সবজি দিয়েই খাবো, আর বাচ্চাদেরকে অন্য কিছু সঙ্গে দিয়ে খাইয়ে দেব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রেখেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। তো আমি এখানেই রাখবো, আমার পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন, এই আশা করছি আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।